খুব সিম্পলি, কিন্তু আল্লাহ আমাদেরকে 1450 বছর আগে কৈশিক করেছে। আমরা যারা কোরআন পড়ি না, হাদিস পড়ি না, মানে এত গুরুত্ব দেই না আর কি, সাপ্তাহিক একটা অনুষ্ঠানে আমরা আসি পারফর্ম করি, তাও আমাদের কাজ হচ্ছে শোনার, আর কিছুই করা লাগবে না। অনেকগুলো মসজিদের তো কে কত টাকা দান করলো সেটাও অ্যানাউন্সমেন্ট করা হয়, মারহাবা দেওয়া হয়, বাহবা দেওয়া হয়, শাবাশি দেওয়া হয়, অনেকের নামও খোদাই করে টাইলসে লেখা। ঠিক আছে, দোষের কিছু না, করলে সে করছে, তার নাম বলছে শুনে দেখে, মিথ্যা তোর বলো করছে দেখে করছে। আমি এটাকে অহংকার না ধরে, লোক দেখানো না ধরে ধরে নিলাম, শুনলাম, ধরে নিলাম তর্কের খাতিরে, তর্কের খাতিরে ধরে নিলাম যে না, লোক দেখাচ্ছে না, শোনা হচ্ছে না। ঠিক আছে মাশাআল্লাহ, ভাইরা আমার, আল্লাহর করা এই প্রশ্নের কি জবাব আছে আমাদের কাছে? তিনি কোরআনুল কারীমে সূরা বাকারায় 28 নম্বর আয়াতে বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফুরি করো, নাফারমানি করো, অস্বীকার করো আল্লাহর সমস্ত নিয়ামত, আল্লাহর অবদান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দাপট, কাইফা তাকফুরুনা, কি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে আচরণ করো? কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। কেন সবাইকে আমরা দুনিয়াতে মায়ের পেটে আসার আগে কি আমরা ছিলাম নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে এক ফোঁটা তুচ্ছ পানিকে তাই প্রশ্ন করছে, হোসেনপুরের মানুষ, এই বাংলাদেশের পৃথিবীর মানুষকে, কোন মুসলমানকে নয় কিন্তু পুরো মানুষকে বলছে, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم. الله কিন্তু প্রশ্ন করেছে, كيف تكفر, কিভাবে তোমরা অস্বীকার করো আল্লাহকে, অবিশ্বাস কি, কিভাবে করছো তোমরা, কে সৃষ্টি করেছে তোমাদের? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, সূরা আল আনআমের লাইলাতুল কদরকে গুরুত্ব দিবেন, ইতিকাফকে গুরুত্ব দিবেন, জুমআকে গুরুত্ব দিবেন, ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশাকে গুরুত্ব দিবেন, সাদাকা, যাকাত, এগুলোকে গুরুত্ব দিবেন আমার কাছে মনে হচ্ছে। কারণ আমার বুঝে আসতেছে না, আমি আজকাল খুদ্ ভাই কয়টা বিষয় নিয়ে কথা বলবো, সিম্পলি আপনাকে একটা কথা বলি, আমাদের শ্রবণ শক্তি কে দিয়েছে? আমরা যে কথা বলি, দৃষ্টি, চোখ দিয়ে আমরা দেখি, কে দিয়েছে? আল্লাহ কিন্তু এটা, মানে এখানে কিন্তু তিনি সুবহানাল্লাহ, কোরআন পড়া উচিত আমাদের, আল্লাহ কোরআন পড়া উচিত। দেখেন একটা আয়াত সূরা আল আনআম 46 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله من إله غير به. انظر كيف نصرف الآيات ثم هم يصدفون. يعني أبني أباك بين سبحان الله. الله يقول رسول صلى الله عليه وسلم أبني جيجي أشكر لي دركي كاكي جيجي أشكر لي دركي আমাদেরকে, আরাআইতুম ইন আখাযা আল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিহি, এদেরকে জিজ্ঞেস করুন, যদি এদের দৃষ্টি শক্তি আর এদের শ্রবণ শক্তি যদি কেড়ে নেই আমি, আর যদি এদের হৃদয়ে আমি মোহর মেরে দেই যে এরা আর ভালো কিছু অনুভব করবে না, من إله غير الله يأتيكم به, الله ছাড়া কে আছে যে
দৃষ্টি শক্তি ফিরিয়ে দেবে এদের শ্রবণ শক্তি ফিরিয়ে দেবে আর এদের হৃদয়ে মারা মোহরকে তুলে দেবে কে আছে আল্লাহ মান ইলাহুন গায়রুল্লাহি আতিকুম বিহি ইয়া নাস ভাবো তোমাদের রব কি বলেছে ভাবো আরে আমি খতিব হিসেবে নিজেকে বলছি আমি নিজেই তো এই গত কয়েকদিন আগে এই আয়াতটা পড়ার পরে আমি নিজে চিন্তা করতেছিলাম আমি কি এটা ভাবি যে আল্লাহ যদি আমার এই চোখটা এখন নিয়ে নেয় আল্লাহ যদি আমার শ্রবণ শক্তি কেড়ে নেয় ঠিক আছে চোখ কেড়ে নিল দেখলাম না আল্লাহ আশ্রয় দান করুন আমাদের ঠিক আছে শ্রবণ শক্তি কেড়ে নিল শুনলাম না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন কিন্তু এরপরে যে আল্লাহ বলেছে ওয়াখাতাম আলা কুলুবি যদি এদের হৃদয়ে মোহর মেরে দেয় জেনা করে কিন্তু অনুভব করে যে সে ভুল করছে মদ খায় কিন্তু অনুভব করে যে সে ভুল করছে বাবা মায়ের সাথে বেয়াদবি করে অনুভব করে সে ভুল করছে নামাজ ত্যাগ করে অনুভব করে সে অন্যায় করছে কুফরি করছে মোহরটা মেরে দিলে আর এই অনুভব হবে না আর এই অনুভূতি হবে না জেনাকে জেনা মনে হবে না সুদকে সুদ মনে হবে না মদকে মদ মনে হবে না ব্যাপারদা উলঙ্গপনাকে আর উলঙ্গপনা বেহায়াপনা মনে হবে না ও তো শেষ ও তো শেষ ও মাপ চাইবে কিভাবে আল্লাহর কাছে মানুষ অন্যায় করলে না মানুষ আল্লাহর কাছে মাপ চাইবে খবরদার হোসেনপুরের মানুষ রবের এই আয়াতের তাৎপর্য বোঝার চেষ্টা করো তোমাদের হৃদয় দিয়ে যদি তিনি তোমাদের শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি কেড়ে নেয় যদি তিনি তোমাদের হৃদয়ে মোহর এঁটে দেয় তিনি ছাড়া আর কেউ নেই যে এসে এগুলো ফিরিয়ে দিতে পারে তিনিও বলছেন উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি সুম্মা হুম ইয়াসদিফুন আমি আমার নিদর্শন সমূহ দলিল প্রমাণাদি কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করছি এরপরেও কি তারা মুখ ফিরিয়ে নেয় আল্লাহ বলছে এদেরকে আমি কি সুন্দর করে বুঝাচ্ছি যে তোমার কান তো থাকবে না আমি নিয়ে নিলে তোমার চোখ তো থাকবে না আমি নিয়ে নিলে কত সুন্দর করে ঘুরাই ফেরাই ইনাই বিনাই তোমাকে বুঝাচ্ছি তারপরেও কি তুমি মুখ ফেরাই দেবা শুক্রবারের এই জুমা হয়ে গেছে দাড়ি কাটার দিবস শুক্রবারের জুমা হয়েছে শহরের মানুষের জন্য প্রেমিকাকে নিয়ে পার্কে যাওয়ার দিন শুক্রবার কি দুরুদ পড়ার দিন আছে নাকি আর শুক্রবার যে কিয়ামত হবে সেই কথা কি আর ধার ধার সবে আছে আর শুক্রবার হয়ে গেছে দাড়ি কাটার দিন শুক্রবারের আগের রাত বৃহস্পতিবার হয়ে গেছে সারা রাত সিনেমা নাটক দেখে শুক্রবারে ডিউটি নাই সারা দিন ঘুমাও ঘুম থেকে উঠে দাড়ি যা আছে আল্লাহর নবী সুন্নত বিসমিল্লাহ বলে ওটাকে জবেহ করে দাও সুন্দর করে ডাবল ব্লেড ট্রিপল ব্লেড ফোম শেভ করার দিন শুক্রবার শুক্রবার হচ্ছে দাওয়াত খাবার দিন শুক্রবার হচ্ছে ঘুরতে যাওয়ার দিন শুক্রবার আর কি শুক্রবার আছে শুক্রবার হচ্ছে সপ্তাহে একটা এক ওয়াক্ত নামাজের দিন শুক্রবারই তো সপ্তাহে এমন একটা দিন যেদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে হয় শুক্রবারের অবস্থান বাংলাদেশের মানুষের সামনে এইভাবে উপস্থিত হয়েছে কিভাবে এদের ধ্বংস ঠেকাবে এরা কিভাবে এরা এদের বাচ্চাকে ভবিষ্যতে রেখে যাবে এরা মরে গেলে এদের বাচ্চারা এদের জন্য দোয়া কামনা করবে আল্লাহর কাছে